এসআর কার্টুন বাংলা বন্ধুরা, আজকের গল্প তিন রঙা হাসের ডিম। মা, ও মা, তুমি এখানে বসে কি করছো? বিকেল হয়ে গেছে, আমার তো ঘুমাতে হবে। তুমি তো জানোই, তোমার কাছে গল্প না শুনলে আমার ঘুম পায় না। একটু কাজ করছিলাম রে, বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। চল তোকে আমি গল্প শোনাচ্ছি। মা, ও মা, আজকে আমায় একটা হাঁসের গল্প শোনাও না। অনেক দিন থেকে হাঁসের গল্প শুনি না। আচ্ছা আচ্ছা শোনাচ্ছি। অনেক দিন আগে একটা মহিলা তার ছোট্ট মেয়ে ঋতুকে নিয়ে থাকতো। তারা খুব গরিব ছিল আর বাস করতো একটা ছোট্ট কুঠুরে। তারা এত গরিব ছিল যে কখনো কখনো তাদের কাছে খাবার খাওয়ার মতো কিছুই থাকতো না। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে গো, আমায় কিছু খেতে দিবে? কিন্তু মা, ঘরে তো কোনো খাবার নেই, আজ শরীরটা ভালো লাগছে না, তাই কাজে যেতে পারিনি আর খাবারও আনা হয়নি। তবে তো তোমারও অনেক খিদে পেয়েছে, আমি তো তাও সকালে খেয়েছি, তুমি তো তাও খাওনি, এখন তো বিকেল হয়ে গেছে। মা, আমি একটু জঙ্গলের কাছে যাই, যদি কোনো ফল পাই তবে নিয়ে আসব। আচ্ছা মা, সাবধানে যাস। এ কি, জঙ্গলে কখন থেকে ঘুরছি, জঙ্গলে তো কোনো ফলের গাছই দেখতে পাচ্ছি না। মাকে তো বলে এলাম ফল নিয়ে বাড়ি যাব, কিন্তু আমি তো ফল গাছই দেখতে পাচ্ছি না, এবার কি হবে? এদিকে ওই জঙ্গলে একটা ছোট্ট হাঁসের বাচ্চা মনের আনন্দে ঘুরছিল, আর একটা শকুন ছো মেরে হাঁসের বাচ্চাকে নিয়ে উড়তে শুরু করে, আর এটা ঋতু দেখতে পায়। আমার হাঁসের বাচ্চাটিকে বাঁচাতে হবে। এরপর ঋতু একটা লাঠি ছুঁড়ে জোরে শকুনের দিকে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে হাঁসের বাচ্চাটি কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োর জল ছিল গভীর, সেই জলের মধ্যে পড়ে হাঁসটা হাঁসফাঁস করতে থাকে। কিন্তু ঋতু দড়ি আর বালতির সাহায্যে হাঁসকে কুয়ো থেকে তুলে নিয়ে আসে। যাক বাবা, হাঁসটাকে যে বাঁচাতে পারলাম এটাই অনেক। এটা আমার বাচ্চা। হাঁসের বাচ্চাটি তার মাকে দেখে তার মায়ের কাছে যায়। আর তাকে সমস্ত কথা খুলে বলে। তোমায় অনেক ধন্যবাদ আমার বাচ্চাকে বাঁচানোর জন্য। তুমি হাঁস হয়ে কথা বলছো কি করে? আমি তো তোমার সব কথা বুঝতে পারছি। আসলে আমি এক জাদুই হাঁস, আমি আমার বাচ্চাকে নিয়ে এই জঙ্গলে ভ্রমণে এসেছিলাম। তুমি সত্যি অনেক ভালো, আজ তোমার জন্য আমি আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি এই জঙ্গলে এসেছিলে কেন? এরপর ঋতু হাঁসটাকে সব কথা খুলে বলে। তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো আর তুমি অনেক ভালো, তাই আমি তোমায় একটা জিনিস দিতে চাই। এরপর জাদুই হাঁসটা জাদু দিয়ে এক গোলাপি দিয়ে মানে আত্মা ঋতুকে দেয়। কি অদ্ভুত গোলাপি রঙের ডিম! এটা শুধু গোলাপি রঙের ডিমই নয়, এই ডিমের মধ্যে তুমি একটা হিরে পাবে, এটা তোমার কাছে রাখো। আমি প্রত্যেক সপ্তাহে এই জঙ্গলের এইখানে তিনটে করে ডিম রেখে যাব, সেগুলো কোনো সাধারণ ডিম না, ওই ডিমগুলো হবে তিন রঙা ডিম। আমি তোমায় প্রত্যেক সপ্তাহে গোলাপি, লাল আর বেগুনি রঙের ডিম দেব, আর এই তিন ডিমে তুমি তিন রকমের রত্ন পাবে, গোলাপি ডিমে হিরে, লাল ডিমে সোনা আর বেগুনি ডিমে মুক্তা। আশা করি এসব পেয়ে তোমরা অনেক উপকৃত হবে। আজ তুমি এই গোলাপি ডিমটাই নিয়ে যাও আর সামনের সপ্তাহে এখানে এসো, তখন তিন রঙা ডিম নিয়ে যেও। এরপর ঋতু গোলাপি ডিম নিয়ে বাড়ি যায় আর তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে তার মাও অনেক খুশি হয়। এরপর পরের সপ্তাহে ঋতু জঙ্গলে যায় আর দেখে সেখানে ঠিকই
তিন রঙা তিনটে ডিম পড়ে আছে। হাসটি তার কথার খেলাপ করেনি। এরপর ঋতু খুশি মনে ডিম তিনটি নিয়ে তার বাড়িতে যায় আর তার মাকে দেখায়। গীতা ডিম তিনটিকে ভাঙে আর দেখে তিন রঙের ডিমের ভেতর তিন রকমের মূল্যবান জিনিস রয়েছে। হ্যাঁ রে মা, এই সোনা হীরে মুক্ত সব আমাদের, আমাদের তো আর অভাব থাকবে না রে, আমরা বড়লোক হয়ে যাব। এরপর গীতা ওই হীরা মুক্তাগুলো বিক্রি করে, যে টাকা দিয়ে ঋতুরা ভালোভাবে তাদের দিন কাটাচ্ছিল। এরপর থেকে ঋতু প্রতি সপ্তাহে জঙ্গলে যেত আর হাঁসের রেখে যাওয়া তিন রঙা ডিম নিয়ে আসত। ঋতু মা শোন, প্রতি সপ্তাহ পর পর আমরা মাত্র তিনটে করে ডিম পাই, চল আমরা ওই হাঁসকে ধরে নিয়ে আসবো আর ওকে মেরে ফেলবো, তবে তো আমরা একসাথে অনেক মূল্যবান জিনিস পাবো আর অনেক বড় লোকও হয়ে যাব। মা এসব তুমি কি বলছো, ওই হাঁস আমাদের এত উপকার করলো আর আমরা ওই হাঁসকে মেরে ফেলবো? আরে ওকে না মারলে আমরা সব ডিম কি করে পাবো বল, ওর পেটে না জানি তিন রঙা ডিম আর কতগুলো আছে, আমরা ওই হাঁসের পেট থেকে সব ডিম একেবারে পেলে অনেক বড় লোক হব। মা এসব ঠিক না, লোভ করা ভালো না মা, আমরা তো অল্পতেই ভালো আছি বলো, আমরা এভাবেই থাকি না। ধর বাবা, এই বোকাটাকে বুঝিয়ে লাভ নেই, এবার সবটা আমাকেই করতে হবে। আচ্ছা মা তোর কথাই হবে, আমরা যেমন করে ডিম পাচ্ছিলাম এটা নিয়েই ভালো থাকবো। শোন ঋতু, আজ তিন রঙা ডিম নিতে আমি যাব। এরপর গীতা সময়ের অনেক আগেই জঙ্গলে যায় আর হাঁসের জন্য একটা ভাত পেতে রাখে। হাঁস যখন তিন রঙা ডিম রেখে চলে যাচ্ছিল তখনই সে ফাঁদে আটকা পড়ে যায় আর সেখানে গীতা আসে। এবার কোথায় যাবে বাছাধন, ফাঁদে আটকা পড়ে গেছো, এখান থেকে তোমার মুক্তি নেই, আজ আমি তোমাকে মেরে তোমার পেটে সকল ডিম নেব, আমি অনেক ধনী হব অনেক। তুমি এত লোভী, তুমি নিশ্চয়ই তোমার লোভের শাস্তি পাবে, আমি জাদুই হাঁস, আমার আটকানো এত সোজা নয়, আমায় আর তোমরা কোনো দিনই পাবে না। এই বলে হাঁস অদৃশ্য হয়ে যায় আর হাঁস অদৃশ্য হতে সেখানে থাকা তিন রঙা ডিম স্বাভাবিক ডিমে পরিণত হয়। এদিকে গীতা অনেক দুঃখী হয়ে যায় আর মন খারাপ করে বাড়ি ফিরে আসে। মা মা তুমি এসেছো, দেখো সব তিন রঙা ডিম স্বাভাবিক ডিম হয়ে গেছে। সব আমার লোভের ফল রে, আমার লোভের জন্যই আমরা সব হারালাম।